টাউন হল সাহিত্য মঞ্চে চ্যানেলাইয়ের জন্মদিনের উৎসব পরিণত হয় রংপুরবাসীর উৎসবে। সুধী সমাবেশে চ্যানেলাইয়ের শুভকামনা করে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা শাহনাজ বেগম, সংগঠক তানভীর হোসেন আশরাফি সহ অন্যরা। যুবকরাই তরুণরাই পাবে দেশকে গড়তে, কোনো মহৎ কাজকে এগিয়ে নিতে। চ্যানেলাইয়ের কৃষির উপর যে প্রোগ্রামটা, আমি বলবো কৃষিকে, দেশের কৃষিকে, দেশের কৃষির উন্নয়নকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে। এরপর স্থানীয় গুণী শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে সাহিত্য মঞ্চ। শিল্পীদের পরিবেশনায় বিমোহিত হয় দর্শকরা। জন্মদিনকে ঘিরে এমন পরিবেশনায় মুগ্ধ হওয়া রংপুরবাসীর প্রত্যাশা, সামনের দিনগুলোতে কোটি মানুষের প্রাণে মিশে এভাবেই চ্যানেলাই পথ চলুক হাজার বছর। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।